এরই মধ্যে বাঁচতে শুরু করেছে এফসি কাপের গ্রুপ ডি এর দামামা। আগামী 18 মে থেকে ভারতের কলকাতার ঐতিহ্যবাহী সল্টলেক স্টেডিয়ামে শুরুর অপেক্ষায় এবারের এফসি কাপের গ্রুপ ডি এর ম্যাচগুলো। দুই ভারতীয় ক্লাব গোকুলাম কেরালা ও এটিকে মোহনবাগানের সাথে মালদ্বীপের মাঝে স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন এবং বাংলাদেশের বসুন্ধরা কিংস অংশ নিচ্ছে এবারের এফসি কাপের দক্ষিণ এশিয়া অঞ্চল থেকে জোনাল সেমিফাইনালে খেলার স্বপ্ন নিয়ে। এফসি কাপ ছাড়া এই অঞ্চলের ক্লাবগুলোর অন্যান্য দেশের ক্লাবের সঙ্গে খুব একটা খেলার সুযোগ হয় না, তাই তো এফসি কাপের মতো মর্যাদার আসরে সব ক্লাবেরই লক্ষ্য থাকে নিজেদেরকে আন্তর্জাতিক অঙ্গনে সবার সামনে তুলে ধরা। সে লক্ষ্য পূরণে নিবিড় প্রস্তুতির কোনো বিকল্প নেই। আজকের ভিডিওতে আমরা এবারের এফসি কাপে অংশ নেওয়া চার ক্লাবের প্রস্তুতি ও সাম্প্রতিক পারফরমেন্স নিয়ে আলোচনা করার চেষ্টা করব। শুরুতে আসি মালদ্বীপের ক্লাব মাঝে স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাবের সাম্প্রতিক ফর্ম ও প্রস্তুতি নিয়ে। প্রথম বিদেশি ক্লাব হিসেবে কলকাতায় পৌঁছেছে মালদ্বীপের চ্যাম্পিয়ন মাজিয়া। মূলত এফসি কাপের মূল প্রস্তুতিটা কলকাতাতে নেওয়ার পরিকল্পনা মাঝে স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাব কর্তৃপক্ষের। তাই বলে যে প্রস্তুতি ছাড়াই কলকাতায় এসছে তারা তেমনটাও নয়। মালদ্বীপের দিবেই প্রিমিয়ার লিগে নিয়মিত খেলার মধ্যেই ছিল ক্লাবটি। বর্তমানে 8 দলের দিবেই প্রিমিয়ার লিগের শীর্ষস্থানে অবস্থান মাজিয়ার। এখন পর্যন্ত খেলা 12 ম্যাচের 11টাতেই জয়ে প্রমাণ দিয়েছে মালদ্বীপের সেরা হয়ে কেন খেলতে এসেছে এফসি কাপে। তবে দিবেই প্রিমিয়ার লিগে একমাত্র হারের স্বাদ পেয়েছে নিজেদের সর্বশেষ 5 ম্যাচের মধ্যেই। কিন্তু সর্বশেষ 5 ম্যাচে ওই এক হার ছাড়া জয় পাওয়া বাকি 4 ম্যাচে প্রতিপক্ষের জালে বল পাঠিয়েছে 29 বার। হ্যাঁ, ঠিক শুনছেন, নিজেদের সর্বশেষ 5 ম্যাচে প্রতিপক্ষের জালে মোট 29 বার বল পাঠিয়েছে মাজিয়া। এছাড়া এখন পর্যন্ত খেলা 12 ম্যাচে মোট 50 গোল করার বিপরীতে হজম করেছে মাত্র 3টা। তাই তো বাকি দলগুলোকে চ্যালেঞ্জ জানাতে আত্মবিশ্বাসে টইটম্বুর মাজিয়ার ফুটবলাররা। সার্বিয়ার কোচ মিউড্রাক জেসিকের অধীনে নিজেদের ঘরোয়া লীগের ফর্ম এবার এফসি কাপে কতটা ধরে রাখতে পারে মালদ্বীপের চ্যাম্পিয়নরা, সেটাই এখন দেখার বিষয়। ভারতের আই লিগের ক্লাব গোকুলাম কেরালাও রয়েছে দারুণ ফর্মে। এবারের আই লিগে এখন পর্যন্ত হেরেছে মাত্র 1 ম্যাচ। 17 ম্যাচ খেলে 12 জয়ের সাথে 4 ড্রতে 40 পয়েন্ট নিয়ে আই লিগের টেবিলের সবার উপরে গোকুলাম কেরালা। এফসি কাপের আগে আই লিগে তাদের আরেকটি ম্যাচ বাকি রয়েছে, সে ম্যাচে তাদের প্রতিপক্ষ ঐতিহ্যবাহী কলকাতা মোহামেডান। এফসি কাপে এবারই প্রথমবারের মতো অংশ নিচ্ছে গোকুলাম কেরালা, তাই তো বাকি সবার চাইতে একটু বেশি উত্তেজিত অনুপ্রাণিত ক্লাবটি। দলটির ইতালিয়ান কোচ সাফ জানিয়ে দিয়েছেন তারা কাউকে ভয় করেন না। কয়েকদিন আগে নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া এক ইন্টারভিউতে দলটির ইতালিয়ান কোচ আলবার্তো আন্নেসে বলেছিলেন, এটি একটি কঠিন গ্রুপ এবং বেশ কয়েক বছর ধরেই ক্লাবগুলো এফসি কাপে খেলছে, কিন্তু আমরাও আত্মবিশ্বাসী, আমাদের চেতনা হলো আমরা কাউকে ভয় পাই না। এছাড়া নিজেদের পরিচিত কন্ডিশনে বাকি দলগুলোর জন্য যে বিপদের কারণ হতে পারে ক্লাবটা, সে ব্যাপারটাও উড়িয়ে দেওয়ার কোনো জায়গা নেই। তাই তো বাকি দলগুলোর কোচদের জন্য গোকুলাম কেরালাকে নিয়ে হোমওয়ার্ক করেই মাঠে নামতে হবে। এফসি কাপ নিয়ে বরাবরই একটু বেশি সিরিয়াস থাকে বসুন্ধরা কিংস। গত 2 আসরের প্রত্যাশা মাফিক সাফল্য না পাওয়ায় এবারে সাফল্যের জন্য মরিয়া হয়ে আছে অস্কার ব্রুজনের শিষ্যরা। সেই সাথে দক্ষিণ এশিয়ার অন্যতম পরিচিত মুখ অস্কার ব্রুজনও চান দেশের বাইরে আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য। বসুন্ধরা ম্যানেজমেন্টের চাওয়া অভিন্ন। তাই তো দলের শক্তি বাড়াতে নিয়মিত 4 বিদেশির সাথে নাইজেরিয়ান অ্যাটাকিং মিডফিল্ডার চিনেদু ম্যাথিউ এবং বুরুন্ডির ফরওয়ার্ড সুদি আবদুল্লাহকে এফসি কাপের জন্য দলে ভিড়িয়েছে বসুন্ধরা কিংস। এছাড়া চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগেও দারুণ ফর্মে কিংস। এখন পর্যন্ত 15তম রাউন্ড শেষে শীর্ষে রয়েছে তারা। 15 ম্যাচে মাত্র 1 হার এবং 2 ড্রয়ের বিপরীতে জয় বাকি 12 ম্যাচে। দলের প্রাণ ভোমরা অধিনায়ক রবসন রবিন হো আছেন দারুণ ফর্মে। তার সাথে যোগ দেওয়া আরেক ব্রাজিলিয়ান মিগুয়েল দামাসানাও প্রমাণ দিচ্ছেন কেন তাকে ব্রাজিল থেকে উড়িয়ে আনা হয়েছে। কিন্তু রক্ষণ ভাবাচ্ছে কিংসকে। দলের অধিনায়ক তপু বর্মন ছিটকে গেছেন ইঞ্জুরিতে। ইরানিয়ান ডিফেন্ডার খালেদ সাফিরও রয়েছে ইঞ্জুরিজনিত কিছু সমস্যা। তারপরও তারিক কাজী, ইয়াসিন আরাফাত, বিশ্বনাথ ঘোষদের কাঁধে রক্ষণ সামলানোর গুরু দায়িত্ব। তবে দলের সামগ্রিক অবস্থায় অখুশী নন কিংস বস অস্কার ব্রুজন। এক ইন্টারভিউতে অস্কার বলেন, অ্যাটাক আর ডিফেন্সে ভালো দল গড়েছি আমরা, সমস্যা হওয়ার কথা নয়। আমরা বিপিএলে অনেক গোল করেছি, এতে বোঝা যায় আমাদের টিম কম্বিনেশন খুব ভালো। এছাড়া এলিটা কিংস লেগে বাংলাদেশ হিসেবে খেলাতে এফসির অনুমতি পেয়েছে কিংস। তাই তো ডিফেন্স নিয়ে কিছুটা ভাবনা থাকলেও অন্যান্য বারের চেয়ে এবার আরও সমৃদ্ধ স্কোয়াড নিয়ে কলকাতার উদ্দেশ্যে দেশ ছাড়ছে বসুন্ধরা। দেখা যাক এশিয়ার মঞ্চে নিজেদের কতটা মেলে ধরতে পারে বাংলাদেশ চ্যাম্পিয়নরা। কাগজে কলমে এবার এফসি কাপের গ্রুপ ডি এর সবচেয়ে ফেভারিট ভারতের এটিকে মোহনবাগান। এফসি কাপের প্রিলিমিনারি রাউন্ডে শ্রীলঙ্কার ব্লু স্টারের বিপক্ষে 5-0 এবং ঢাকা আবাহনীর বিপক্ষে 3-1 গোলের দাপুটে যায় যার বড় প্রমাণ। এছাড়া বাকি দলগুলোর মতো লিগের খেলাও ছিল না তাদের সামনে, তাই তো এফসি কাপকে টার্গেট করে বাড়তি প্রস্তুতি নেওয়ার সুযোগ পেয়েছে ভারতীয় ক্লাবটি। এফসি কাপের প্রিলিমিনারি রাউন্ডের পর পুরো দলকে ছুটিতে পাঠালেও কলকাতাতে ছিলেন স্প্যানিশ কোচ জুয়ান ফেরান্দো।
গত 27 এপ্রিল দলকে এএফসি কাপের জন্য প্রস্তুত করার মিশনে পুরোদমে অনুশীলনে নেমে পড়েন এই স্প্যানিশ মাস্টার মাইন্ড। প্রিলিমিনারি রাউন্ডে না খেলা এটিকে মোহনবাগানের দুই বিদেশি ফুটবলার কার্ল ম্যাকহিউগ ও রয় কৃষ্ণা ফিরেছেন কলকাতায়। অনুশীলনে নিজেদের প্রস্তুত করছেন গ্রুপ পর্বে খেলার জন্য। আর জনি কাউকো, হুগো বোমোস, তিরি, মানবীর সিং, লিস্টন কুলাচরা তো আছেনই। এরই মধ্যে প্রস্তুতি ম্যাচে সান্তোষ ট্রফির রানার্স আপ বাংলার কাছে হারলেও পরের প্রস্তুতি ম্যাচে ভারতীয় ফুটবল দলের বিপক্ষে জয় পেয়েছে এটিকে মোহনবাগান। এএফসি কাপে নিজেদের প্রতিপক্ষ সম্পর্কে এটিকে মোহনবাগানের কোচ জুয়ান ফেরান্দো বলেন, খোঁজ নিয়ে দেখেছি বসুন্ধরা শক্তিশালী দল, এএফসিতে ওদের সাফল্য আছে, অনেকবার এই স্তরে খেলেছে, বাংলাদেশের সেরা দল, গোকুলাম কেরালার দলটাও বেশ সংগঠিত, বিদেশিগুলো বেশ ভালো, মাঝিয়ার দলটা একই গতিতে ওঠানামা করে, উইং দিয়ে আক্রমণ করে, রক্ষণও বেশ পাকাপোক্ত, মালদ্বীপে ওদের প্রচুর সাফল্য আছে, আমাদের অনেক তৈরি হয়ে এদের বিরুদ্ধে এএফসি কাপে নামতে হবে। সব মিলিয়ে এবারের এএফসি কাপের গ্রুপ ডিতে তুমুল প্রতিদ্বন্দ্বিতার আভাস মিলছে, কেননা সবগুলো দলই নিজ নিজ অবস্থানে দুর্দান্ত ফর্মে রয়েছে। এবার দেখার বিষয় মাজিয়া, গোকুলাম নাকি এটিকে বসুন্ধরা গ্রুপ চ্যাম্পিয়ন হয় কারা, কারা দক্ষিণ এশিয়া অঞ্চল থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে জোনাল সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। আপনাদের কাছে কি মনে হয়? আপনারা আপনাদের প্রেডিকশন কমেন্টে জানাতে পারেন। আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেশের ফুটবলের সকল নিউজ এবং আপডেট পেতে ফ্রি কিক বিডির সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।